চট্টগ্রামের দেওয়ানহাটে আগুনে পুড়ে গেছে পরিত্যক্ত টায়ারের একটি গুদাম। ফায়ার সার্ভিস জানায়, বেলা পৌনে একটার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তাদের চারটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করে, পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে যোগ দেয় মোট 12টি ইউনিট। দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করতে পারেনি কেউ। গুদামের কর্মচারীদের দাবি, আগুনে পুড়ে গেছে প্রায় 1000 টায়ার। আগুন রেললাইনের পাশে হওয়ায় কিছু সময় বন্ধ ছিল ট্রেন চলাচল। আনুমানিক 20 টাকার উপরে মাল আছে এখানে, ভালো টায়ারও আছে, ড্যামেজ টায়ারও আছে, ভালো টায়ারের সংখ্যা বেশি, আমরা রিকন্ডিশন চাক্কা বিক্রি করি। যেহেতু এটা অপেন স্পেস, টায়ারের এত লাগতো জিনিস, এখানে আমরা নিয়ন্ত্রণ, আশেপাশে পানির সোর্সের অভাব ছিল, আমরা আমাদের পানিবাহী গাড়িগুলো কাজে লাগিয়েছি, কাজে লেগে আমরা টোটাল চারিদিক থেকে আগুনটাকে কন্ট্রোল করে ফেলেছি ব্লক দিয়ে, যেন আগুনটা ছড়িয়ে যেতে না পারে। আপনারা জানেন পার্শ্ববর্তীতে একটা কলোনি আছে, ওই পাশে যেন কলোনিটা আগুনের না ছড়ায় সেটা আমরা ব্লক দেওয়ার চেষ্টা করেছি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।